খুবই স্পেশাল ও মজাদার একটি ভর্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। দেখেই হয়তো বুঝতে পারছেন কি ভর্তা বানাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে বানানো হচ্ছে কাঁঠালের বিচির খুবই মুখরোচক একটি ভর্তা। ভর্তাটা বানাচ্ছে আমার যা, তো ও বানাচ্ছে, যেহেতু ভাবলাম একটু আস্তে ধীরে বানাও, আমি একটু রেকর্ড করে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সবার মাঝে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখানে দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচি প্রথমে ভেজে নিয়েছে, তারপর বেটে নিচ্ছে। কাঁঠালের বিচিগুলোকে প্রথমে আগে শুকনো করে বেটে নিচ্ছে, তাহলে একটু সুবিধা হয়। আমরা সবাই জানি কম বেশ কাঁঠালের বিচি ভর্তা যেমনি খেতে মজা, তেমনি বানানোটা একটু কষ্ট। যেহেতু একটু শক্ত টাইপের বিচি থাকে, সেহেতু এটাকে একটু মিহি করে বেটে নিতে একটু কষ্টই হয়। বিচিটা যখন বাটা হয়ে গেছে, তখন আমার যা এখানে তিন চারটে শুকনো মরিচ বেটে নিচ্ছে, বেটে মিশিয়ে নিচ্ছে। শুকনো মরিচটা যেহেতু না টেলি বেটে নিচ্ছে, তাই একটু কষ্ট হচ্ছে, তাই একটু পানি মিশিয়ে আমার যা খুব ভালো করে মিশিয়ে বেটে নিচ্ছে। এখন মরিচটা বিচি বিচি থাকলে ভর্তার স্বাদটা তেমন আসবে না, তাই এটাকে মিহি করে বেটে নিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা বাঁশপাতি সিঁদুর শুটকি হালকা তেলে ধুয়ে নিয়েছে, তারপরে সিঁদুর শুটকিটাও এখানে দেওয়া হয়েছে। মরিচের সাথে সিঁদুর শুটকিটা খুব ভালোভাবে মিশিয়ে বেটে নিচ্ছে, যাতে করে কাঁটাগুলো একবারে মিহি হয়ে যায়। লবণ দিছো? তারপর এখানে দিয়ে দিয়েছে দুটো কাঁচা পেঁয়াজ, চিকন চিকন করে কেটে দেশি কাঁচা পেঁয়াজটা এখানে দেওয়া হয়েছে। যে কোনো ভর্তায় আমরা যেহেতু দেশেই আছি, দেশের পেঁয়াজটা দিলে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে দুটো পেঁয়াজ একটু হালকা করে বেটে মিশিয়ে নিচ্ছে। তারপর সবশেষে দেখতে পেলাম ও এখানে লবণ দিয়ে দিচ্ছে স্বাদ মতো। সব কিছু বেটে নেওয়ার পর ও শেষ পর্যায়ে লবণটা দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে আরও একবার বেটে নিচ্ছে পাটার মধ্যে। আপনারা চাইলে, যারা পাটায় ভর্তা বানাতে পারেন না, তারা ব্লেন্ডারও ব্লেন্ড করে বা হ্যান্ড মিক্সার দিয়েও ভর্তাটা বানিয়ে নিতে পারেন। তবে ভর্তার স্বাদটা পাটায় পাওয়া যায়। যে কোনো ভর্তাই আপনি এরকম শিলপাটায় বানালে সেটার টেস্ট এর দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে ভর্তা বানানোটা হয়ে গেছে, এখন সব কিছু ও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে পারফেক্ট মজাদার ও মুখরোচক কাঁঠালি বিচির ভর্তা। ভর্তাটা কিন্তু আমরা রাতে খেয়েছি, বেশ মজার ছিল আর খুবই মজা হয়েছিল। অনেকদিন পরে দেশে আসার পর সৌদি আরব থেকে আজকে প্রথম কাঁঠালি বিচির ভর্তা খেয়েছি, তাও আমার জায়ের হাতে। তো দর্শক বন্ধুরা, শ্বশুরবাড়ি থেকে আমার জায়ের হাতের এই ভর্তার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন যে কতই মজাদার হয়ে থাকে এই ভর্তাটা। কালারটা কতটা সুন্দর এসেছে দেখি হয়তো বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।